একটু বোঝার চেষ্টা করো। আমি এই মুহূর্তে কোম্পানিটা সুইচ করতে পারবো না, ওইখানে আবার নতুন করে সবকিছু নতুন করে খুঁজে বের করাটা আমার জন্য কঠিন হবে। আমার ক্যারিয়ারটাও আমার জন্য খুব বেশি জরুরি। তোমার এই একটা প্রমোশনের জন্য তোমার পুরো সারা জীবনের ক্যারিয়ার ধসে যাবে? তুমি সারা জীবনে এরকম অপরচুনিটি আর পাবে না? জীবনে বারবার সুযোগ আসে না জহির। খুব ভালো, জীবনের সুযোগ তো বারবার আসে না, তাই তো? ওইখানে আরো স্বাধীনভাবে আরো যার তার সাথে যা খুশি করে বাড়াইতে পারবা, এটাই তো না? কতদিন পর দেখা? ভালো, সব ঠিকঠাক? সত্যি বলছিস? ইন্ডিপেন্ডেন্ট হওয়ার সুযোগ কখনো হাতছাড়া করতে নেই, তা যে সময় হোক না কেন। একটা টেক্সট এসেছে। আরেকজনের জন্য নিজের ক্ষতি করার দিন আর নেই আফসানা। যে মানুষ নিজের ভালোটা বুঝতে পারে না সে বদ্ধ উন্মাদ। আর আমি বুঝি না জহির ভাইয়ের সমস্যাটা কি। এই প্রমোশনটা তোর ক্যারিয়ারের জন্য খুবই জরুরি। স্যার স্যার, আমি আমি একটু পরে ফোন দিচ্ছি স্যার। জি স্যার, জি স্যার। কত করে গজ? এটা কি কটন পুরা? কাজটা মনোযোগ দিয়ে করেন। হ্যাঁ আফসানা, কোথায় আছো তুমি? প্লিজ আফসানা, ওইখানেই থাকো, আমি আসতেছি আসতেছি, একটু থাকো প্লিজ। তুমি আমার কোনো কথাই শুনছো না কিন্তু। ভাইয়া এই কাপড়টা একটু দেখান না। কখনো কখনো জীবনের প্রয়োজনের হুকুম পালন করতে হয়। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, এটা জরুরি, খুব প্রয়োজন, বুঝতে পারছো? এখানে কি সুন্দর সেট হয়ে গেলাম না? তোমার নতুন করে আবার নতুন কেন ভাবনা ভাবতে হচ্ছে বুঝলাম না তো। দেখো ওখানে একটা নতুন চাকরি, নতুন শহর, নতুন খরচ, তুমি বুঝতে পারছো? নতুন করে ইন্টারভিউ দিতে হবে, সেখানে চাকরি হবে কি হবে না তার কোনো ঠিক ঠিকানা নেই। এইভাবে তোমার তুমি খালি তোমার চিন্তা করবে, আমার চিন্তা করবে না। মা আমি রান্নাঘরটা দেখছি। হ্যাঁ দেখো, এমন তো না যে তোর চাকরিটা আফসানা চাকরির চেয়ে অনেক ভালো।
নিজের জীবনের উন্নতির সাথে সাথে না সংসারের উন্নতির দিকে খেয়াল রাখাটাও জরুরি। আসলে মা সরি, চিটাগং অফিসের রিপোর্টটা করে আসতেই হবে, কোনো উপায় নেই। ফিরে এসে আমাকে নিয়ে যাবে তো, নাকি জামাইয়ের সাথে সাথে তার মাকেও ছেড়ে যাবে? শোনো মা, ওখানে গিয়ে না বারান্দাওয়ালা একটা বাড়ি দেখবে, কেমন? এই ঢাকা শহরের বদ্ধ খাঁচায় থাকতে থাকতে দম একদম বন্ধ লাগে। ওটা তো একটা শহরই মা, আর শহরে ঘর হয় না, খাঁচাই হয়। আল্লাহ হাফেজ মা। আল্লাহ হাফেজ। একটা জায়গায় একটু কষ্ট করে ড্রপ করে দিও।